এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগুতে আলো সহিতালি মূল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ঢাকার উত্তরে অবস্থিত শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই অ্যাসো কোরআন শিখে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কী মোহাম্মদ সেলিম আপনারা জেনে খুশি হবেন আমাদের এই অ্যাসো কোরআন শিখে অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব প্রফেসর মুক্তার আহমদ আসসালাম এবং আরও উপস্থিত রয়েছেন সাফি টিস্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন আজকে কোরআন শিক্ষার উদ্দেশ্যে আমাদের স্টুডিওতে বেশ কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত রয়েছে শিক্ষার্থী ভাইরা আপনারা সকলে কেমন আছেন আমিও আল্লাহ তাল মেহেরবানিতে ভালো আছি সুস্থ আছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ক্লাসে আমরা যা শিখব তা আমি জানিয়ে দিচ্ছি আমার লেখা এশো শিখি বইয়ের যে দোয়া সমূহ রয়েছে সিহাত্তর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে নামাজে ব্যবহারিত কিছু তাসবি রয়েছে গত ক্লাসে আমরা করেছিলাম নামাজের শুরুতে যে ফরস কাজটি করতে হয় তাকবীর তাহরিমা হারিমা এবং দ্বিতীয় কাজটি যেটি সোনাত রয়েছে সানা এই ক্লাসে আমরা শিখব রুকুতে কি দোয়া করতে হয় সিজদাতে কি পড়তে হয় রুকুতে ওঠার সময় কি পড়তে হয় এমন কিছু দোয়া রয়েছে যেগুলো আমরা এই ক্লাসের মাধ্যমে শিখতে পারবো ইনশা আল্লাহ শিক্ষার্থী বন্ধুরা এবং দর্শক শ্রোতা আপনারা সকলেই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যখন নামাজে রুকু করি লক্ষ্য করুন সবাই আমরা যখন তাকবির তাহারিমা বলে হাত বাঁধি তারপরে সানা পরি সুরা পড়ি তারপরে আরো একটি সুরা মিলাই তারপরে কিন্তু এটাকে বলা 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 হয় 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 রুকু রুকু কি কি রুকুতে করা হচ্ছে ফরজ আর রুকুতে কিছুক্ষণ দেরি করা হচ্ছে ওয়াজিব দেরি করা কি ঝটপট রুকু করা ঠিক নয় রুকুতে কিছুক্ষণ দেরি করতে হবে আর রুকুতে দেরি করা অবস্থায় যে তসবিটা আমরা পড়ি যে দোয়াটা পড়ি এখন আমরা এটা শিখব সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন সিন বা পেশ সোবে আবার বলুন হ্যাঁ আলিফ জবর হ্যাঁ সোবে হ্যাঁ আরেকবার বলুন নুন জবর না সোবে হ্যাঁ না একসাথে বলুন আর একটু মজা করে বলুন হাসতে হাসতে বলুন স্ক্রিনের দিকে দেখে দেখে বলুন জি বায়ের মধ্যে যে যজনটা আমাদের মনে আছে কলকলা হবে কি হবে কলকলা আর হা আলিফ জবর এটা মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা হবে সোবে হা না তারপরে একসাথে বলুন এখানে তাসদিদ রয়েছে তাসদিদ ওলা হরফের মাঝখানে একটু দেরি করতে হয় যেহেতু তাসদিদের ভিতরে দুইটি হরফ থাকে কয়টি হরফ এই জন্য দর্শক শ্রোতা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা লক্ষ্য করুন যখন তাসদিদ হয় আর বেশিরভাগ লোকেরা এটাকে ভুল করে যেমন উপরে তাসদিদ হলে দুই ঠুটের জায়গা থেকে উচ্চারণ করে যেমন রব্বি এটা কিন্তু ভুল উচ্চারণ কারণ বায়ের মাখরাজ হচ্ছে দুই ঠুটের ভেজা জায়গা আর মিমের মাখরাজ হচ্ছে দুই ঠুটের শুকনো জায়গা তার মানে বাহিরের অংশ মনে রাখতে হবে রব্বি বা রব্বা বা রব্ব বলার সময় দুই ঠুটের শুকনো জায়গা লাগানো যাবে না আমার দিকে লক্ষ্য করুন রববি এবার লক্ষ্য করুন স্ক্রিনের দিকে জবর আরেকবার একসাথে ইয়াল রব

আইনের উচ্চারণ আমরা ছোটকালে বা বিভিন্ন জায়গাতে এখনো যেভাবে আ এটা কিন্তু ভুল উচ্চারণ আইন হরফটি পাতলা হরফ উচ্চারণ হবে হলকের থেকে আ একসাথে বলুন এবার দেখুন আবার একসাথে এই হরফটি হল মোটা হরফ কি হরফ এই জন্য দেখুন না তাহলে জাল হয়ে যাবে ওই আবার বলুন এই যে রর উচ্চারণ বেশিরভাগ লোকে জিম দিয়া পরে আজিম আজিম বলে এটা কিন্তু ভুল মনে রাখতে হবে এক হরফের জায়গা আরেক হরফ পরা যাবে না এক হরকতের জায়গা আরেক হরকত পরা যাবে না কথা ঠিক না বেঠি এই জন্য মনোযোগ সবাই লক্ষ্য করুন দর্শক শ্রোতা লক্ষ্য করুন এবার আমি সপ্ত তাচবি বলে দিচ্ছি ربي العظيم. سبحان ربي العظيم. يا يا العظيم. الله اكبر سبحان ربي العظيم. سبحان ربي العظيم. চমৎকার চমৎকার খুব ভালো লেগেছে আপনারা সুন্দর করে সহি ভাবে এটা উচ্চারণ করতে সক্ষম হয়েছেন আমরা এটার অর্থগুলিও দেখে নিব এবার আসুন রুগু থেকে যখন আমরা উঠে যাব দাঁড়িয়ে যাব তারপর এখানে আরেকটি দোয়া পড়তে হয় তা এখন আমরা শিখে নেব ইনশাআল্লাহ লক্ষ্য করুন সিন জবর সা আবার মিম জের মি সামি সামি আইন লাম জবর আল আল সামি আল লাম খারা জবর হু হু আবার বলুন আগের ক্লাসে যে আমরা শিখেছিলাম আল্লাহর উচ্চারণ কোথায় মোটা হবে ঠিক তদ্রুপ এই আল্লাহ শব্দের পূর্বে এখনও জবর আসছে এই জন্য আল্লাহ আল্লাহ হবে না সামি আল্লাহ বলুন একসাথে হু সামি আল্লাহু বানানটা স্কিনে লক্ষ্য করুন সবাই আরেকবার বলুন তারপরে লাম জের মিম নুন জবর লি মান লিমান লিমান একসাথে লিমান আরেকবার লিমান হা জবর হাম মিম জের হামি লম্বা হবে না হামি দাল জবর দা কি হবে হামিদা হামিদা হাউলটা পাস হু হামিদাহু হামিদাহু কিন্তু আমরা যখন ওয়াকফ করব হায়ের উপরে যজম দিতে হবে তাহলে দাল হা জবর হাতের দিকে লক্ষ্য করুন দাহ 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 আরেকবার এবার বলুন লিমান হামিদাহ লিমান হামিদাহ আবার লিমান হামিদাহ একসাথে বলুন এবার আমি সবটা বলে দিচ্ছি লক্ষ্য করুন মনে রাখতে হবে এখানে যেন হুলিমান হামিদা যেন না হয় কারণ অনেকেই দেখছি এইভাবে উচ্চারণ করে সামি আল্লাহ হুলিমান হামিদা শব্দটা কিন্তু এরকম নয় এটা সামি আল্লাহু এখানে শেষ আরেকটা হলো লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদাহ জি একসাথে বলুন সবাই সামি আল্লাহু লিমান লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যখন রুখুতে থাকি তারপরে যখন সোজা হই সামি আল্লাহু লিমান হামিদাহ ক্লিয়ার আবার লক্ষ্য করুন সামি আল্লাহু লিমান হামিদাহ লিমান হামিদাহ পরিষ্কার যে একসাথে বলুন সবাই না মাসাল্লাহ চমৎকার সবার শিকা হয়ে গেছে যাদের পাঞ্জাবি আছে তারা বলুন চমৎকার চমৎকার এবার আমরা এইটার পরে আরেকটা দোয়া পড়ি সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি স্ক্রিনের দিকে লক্ষ্য করুন সবাই বা জবরবা বা আমার হাতের দিকে রববা রববা একসাথে আবার নুন আলিফ জবর না নুন না রববা না আমার মুখে দেখেন রববা না হইছে না কারণ আমি দুই ঠুটের শুকলো জায়গা লাগায়া দিছি রব বা না আবার লাম জবর শর্ট করুন লা লা কাফ লাম জবর লাকাল কাল একসাথে আওয়াজ করে হ্যাম ইম জবর হ্যাম হেম ডাল পেস হ্যাম দু লা কাল হেম এই যে দালের উপরে আমরা জজম দিলাম কিন্তু দালের জজম দেওয়াতে কিন্তু কলকলা হয়ে গেল কি হয়ে গেল কলকলা হরফ কয়টি ছিল চমৎকার হ্যাঁ এবার উচ্চারণটা কি হবে রা কাল হাম দে মাশাল আরেকবার বলুন আরেকবার বলুন আরেকবার বলুন আমরা তিনটি তাসবির শিখে নিয়েছি তিনটি দোয়া শিখিয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থী বন্ধুরা কিভাবে শোনায় দেখি হবে না হামা হাম জি আবার বলুন মাশাল মাশাআল্লাহ বলুন সবাই এবার আমরা চলে যাচ্ছি আমাদের আরো একজন শিক্ষার্থী ভাই মোহাম্মদ ইব্রাহিম রব্বানা লাকাল হামদ 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 সবাই 마শাআল্লাহ বলুন 마শাআল্লাহ চমৎকার দুইজনের কাছ থেকে আমরা পড়াটা শুনে নিলাম সুন্দর করে দুইজনে উচ্চারণ করলেন আমরা নামাজে যথাযথভাবে উচ্চারণটা করে নিব আমি আরও একবার বলে দিচ্ছি রব্বানা লাকাল হামদ জি সুন্দর এবার আমরা

পি ইয়াল আম জবর ইয়াল রবি ইয়েল হামজা আইন জবর আমার দিকে লক্ষ্য করুন আর আর আইনের উচ্চারণ করতে গেলে কপাল বটবে না চোখ বিজলি মারবে না গাল বলবে না আহ আহ এরকম যেন না হয় একদম খেয়াল করুন আর 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 লাম খারা জবর আলা একসাথে বলুন মজা করে বলুন হাসতে হাসতে বলুন আওয়াজ করে বলুন আমার দিকে লক্ষ্য করুন সিজদাতে যখন আমরা যাই জমিনের সিজদা করি সোবে আলা জি একসাথে বলুন সবাই শিক্ষার্থী বন্ধুরা আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আর আমাদের স্টুডিওতে দুজন মেহমান রয়েছে আমরা এবার চলে যাব কোরআন শিক্ষার গুরুত্ব এবং এই যে এশো কোরআন শিক্ষার আয়োজন এটা মেহমানদের কাছে কেমন লেগেছে এবং তাদের সুচিন্তিত মতামত নেওয়ার জন্য কিভাবে সারা বিশ্বের মানুষের ঘরে ঘরে এভাবে সহি কোরআন শিক্ষার সহি নামাজ শিক্ষার সহি দোয়া শিক্ষার তসবি তাহালিল সহিভাবে পড়ার কি পদ্ধতিতে কি সিস্টেমে কোনভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মেহমান প্রফেসর মুক্তার আহমেদ ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রাসুলিল্লা ওবাদ আল্লাহ সুহান ও তালা আদায় করছি যে আল্লাহ সুহান এত চমৎকার একটি আয়োজনে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন আর আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এত চমৎকার একটি আয়োজন যদি আমি না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না যে হাতে কলমে এত সুন্দর করে সালাতের মাধ্যমে সালাতের তাজবি তাহলিলের মাধ্যমে কোরআন শেখানো যায় আমি খুবই অভিভূত হয়েছি মাশাল আল্লাহ সব হানুয়াতালে জাতীয় আয়োজনে অনেক বরকত দান করুন দ্বিতীয়ত আমি যে কথাটি বলতে চাই তা হচ্ছে যে আল্লাহ সব হানুয়াতালা কোরআনকে তার তেলের সাথে পড়াকে ফরজ করে দিয়েছেন ওরাত তেল কোরআন তার তেলা তার তেলের সাথে তোমরা কোরআন তেলাবাত করো এবং ইন্টারেস্টিংলি আরবি হচ্ছে এমন একটি ভাষা যে ভাষাটির উচ্চারণের জন্য আলাদা একটা গ্রামার রয়েছে এবং এই জায়গায় যদি উচ্চারণের এই পাণ্ডিত্য যদি অর্জন না করতে পারে এখানে যে স্কিল রয়েছে এখানে যে টেকনিক রয়েছে যদি কেউ অর্জন না করতে পারে তাহলে সেখানে অর্থের এতটা ব্যবধান হয়ে যায় যেটা আমরা অনেক সময় ভাবতেও পারি না যে এতটা ব্যবধান হয়ে যায় আমি উদাহরণস্বরূপ বলছি যেমন আলহামদুলিল্লাহি রবিল্লা আলমেন এই যে হাটি উচ্চারণ আপনি শেখাচ্ছিলেন যদি আমরা আলহামদুলিল্লাহী এটাকে হা এটাকে না উচ্চারণ করে যদি আলহামদুলিল্লাহি বলি তাহলে আলহামদু মানে সকল প্রশংসা আল্লাহ সাহানু মালের জন্যে আর যদি বলি আলহামদুলিল্লাহ তার মানে হচ্ছে আমাদের যে সকল জামা কাপড় ছেড়ে গেছে ন্যাকড়ার মতো হয়ে গেছে এগুলো আমরা ফেলে দিচ্ছি এগুলো হচ্ছে আল্লাহ সু হানুয়া তালার জন্যে তাহলে অর্থের কতটা হেরফের ফের হয়ে যায় কতটা পরিবর্তন হয়ে যায় এটি এমন একটি পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে পারে তো তার মাধ্যমে আপনি যেই আলহামদুলিল্লাহ শিক্ষা দিচ্ছেন এটি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আল্লা সু হায়নুয়ার কাছে অবশ্যই ফরিয়াদ জানাবো এই আয়োজন যাতে অব্যাহত থাকে এবং মাসুদ আদি আল্লাহ তালাহনু বলছেন যে তোমাদের উচিত হচ্ছে তোমাদের সন্তান কোরআন শিক্ষা দেওয়া যদি এটি এমন বিষয় যে এর উপর ভিত্তি করে তুস যে এর উপর ভিত্তি করে কেয়ামতের দিন তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে এবং তার উপর ভিত্তি করে তোমাদেরকে প্রশ্ন করা হবে আমরা যদি সেই প্রশ্নের উত্তর না দিতে পারি সেই দিন তাহলে এই সন্তানরাই আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলবে কেয়ামতের দিন এবং বি দ্যাট দ্যাট উইল বি এ কজ ফর আওয়ার এন্ট্রেন্স ইন্টু জাহান্নাম যে জাহান্নামে যাওয়ার কিন্তু এটি একটি বড় কারণ আমাদের সেদিন হতে পারে এই জন্য আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনাদের আয়োজনের মাধ্যমে এবং আপনারই আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এখানে অংশগ্রহণ করেছেন স্পন্সর যারা রয়েছেন আমার পাশে আমার ভাই রয়েছেন তিনি সহ যারা এখানে সহযোগিতা রয়েছেন আমি প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আল্লাহ সাহানুতাল কেয়ামত দিন যাতে এই আয়োজন সহ কোরআনে যে যারা যেভাবে কাজ করছি আমাদের যাতে কোরআনের সুপারিশ বলেছেন যে আল কোরআন কোরআন সুপারিশ করবে এবং কোরআন সুপারিশ গ্রহণ করো আমাদের দিন আল্লাহ কোরআন সুপারিশ নিয়ে আমাদেরকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক এবার আমরা চলে যাচ্ছি আমাদের আরও একজন মেহমান জনাব জসীম উদ্দিন আমরা নামাজ পড়ে থাকি অনেকে কিন্তু নামাজ পড়ার সাথে সাথে যে নামাজের ভিতরে যেগুলো রুকু সিজদা বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো কি পরিষ্কার করে আমরা শিখতে শিখি না জানতে শিখি না বুঝতে শিখে না এগুলো অর্থ কী এগুলো আমরা অনেকে হয়তো জানি না কিন্তু এখানে যে আমরা যে উচ্চারণ করতেছি উচ্চারণ ভিতরে যে অনেকগুলো ভুল হইতে পারে বা ভুল হচ্ছে আমাদের সেটা কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না তো আজকে এখানে এসে আমি কারি সেলিম সাহেব থেকে বুঝতে পারলাম যে হয়তো আমাদের অনেকেই ভুল হচ্ছে আমরা হয়তো ছোটোবেলায় বক্তব্যে শিখেছি যেভাবে পরবর্তীতে যেভাবে পড়েছি বই পুস্তক থেকে সেভাবে হয়তো আমরা সঠিকভাবে উচ্চারণ করছি না তো এখান থেকে বুঝতে পারলাম যে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে না হওয়ার হওয়ার কারণে আমরা যে কষ্ট করি নামাজ পড়তেছি নামাজ কতটুকু হচ্ছে সেটা আল্লাহ ভালো জানে এবং আমরা যারা শিখতে পেরেছি আমরা যেন নিজে শিখে আবার অন্যদেরকে উদ্বুদ্ধ করি এই কোরআন শিক্ষার বিষয়ে কোরআন শিক্ষার বিষয় করতে পারি তাহলে আমাদের এই কোরআন এগিয়ে যাবে তাহলে সমাজ এবং ইসলামকে রক্ষা করা সহজ হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমাদের মেহমানদের আলোচনা এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং আশা করবো আপনারা নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন অনুষ্ঠানটা উপভোগ করবেন বিশুদ্ধভাবে কোরআন শিখবেন নামাজ শিখবেন আর সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানের আমার লেখা এশো শিখি বইটি এবং এই অনুষ্ঠানের সিডিটি পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এই মাল্টিমিডিয়ার মাধ্যমে ডিজিটাল সিস্টেমে আপনারা যে কোনো জায়গায় যদি এই ক্লাসটি চালু করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি